খেলাতে জীবনের মেলাতে নিমন্ত্রণ সবার উৎসবের সেরা পরিবার খেলাতে জিতে সবার হপ্তায় হপ্তায় বদলায় গল্প নতুন নতুন মজাদার উৎসবের সেরা পরিবার খেলাতে জিতে সবার আহা এই বাজারে আমি তো রাজা রে আর আমি হতে চাই রানী আমি রাজপুত্র আমি রাজকন্যা জিতবার মন্ত্র জানি উৎসবের সেরা পরিবার খেলাতে জিতে সবার ও মণিমালা বলো বলো বলছি তুমি সুখী তো সুখী হ্যাঁ মানে তোমার শরীর ভালো আছে তো না তুমি সেবার কিন্তু মানে যেরকম সার্ভিসটা আমি তোমার থেকে চাই আমি সেটা পাচ্ছি না তোমার কি কাঁধে ব্যথা হয়েছে হ্যাঁ আচ্ছা তুমি ঠিকমতো ম্যাসাজ দাও না তুমি আমি বলি যে ঠিকমতো আমার চুলে একটু ঠিকমতো তেল লাগিয়ে দাও একটু ম্যানিকিউর প্যাডিকিউর করে দাও এগুলো তো কিছুই করছো না 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 সব সব করে দেবো দেখো আসলে ওই গান নিয়ে থাকি তো অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায় তুমি তুমি আমার উপর রাগ করে নেই আর ঠিকমতো আমি বলি যে পার্লারে যাওয়ার মতো ঠিকমতো পয়সাটা দাও একটু চুল চুল সেট করে আসি মেকআপ টা করে আসি এই তো ভালোই আছে তোমার নখ গুলো ঠিক আছে ভালোই তো আছে কিন্তু ব্যাপারটা কি বলতো কোনদিন তো তুমি এরকম ভাবে আমাকে যত্নার্থি করো না এটা করার মানেটা কি আসলে কাল রাত্রে আমার ভূতের রাজার সঙ্গে দেখা হয়েছে পথে এসো পথে এসো তারপর ভূতের রাজার সঙ্গে দেখা হতে হ্যাঁ কেমন আছেন বললো শোন তুই যদি মণিমালাকে সুখী না রাখতে পারিস তাহলে তোর তিনটে বড় আম নিয়ে নেবো আর একটা কথা বলি তোমাকে যে ফোন করেছিল না সে আসলে ভূতের রাজা ছিল না তাহলে ফোন করেনি তো দেখা হয়েছিল তো দেখা হয়েছিল হ্যাঁ আচ্ছা কারণ আমি বাঘাকে বলেছিলাম যে বাঘা তুমি ভূতের রাজা সেজে একটু ফোন ফোন করো যাতে ও আমাকে একটু বেশি করে খাতির করে একটু তোয়াজ করে ও বাঘাদের সঙ্গে তোমার এখন বেশি ইন্টিমেটি হচ্ছে নাকি বাঘাকে সত্যি আমার বড় ভালো লাগে আজকে আমি অকপটে স্বীকার করছি কারণ বাঘা কাল থেকে গান বাজনা ছেড়ে দিয়ে টলবা যাবো না না একই থামচাপ উৎসবে সেরা পরিবারে এসে তোমাকে ভীষণ দরকার আমার রূপি আর দরকার দু দুজন পরিবারকে যার সঙ্গে খেলবো আমরা থামচাপ উৎসব সেরা পরিবার তাই দেখে নিচ্ছি প্রথম পরিবার মল্লিক পরিবার চলে আসো চলে আসুন আপনারাও বৌদি হাসছে দেখছে ও আচ্ছা তা বৌদির সঙ্গে আগে আলাপটা করে নি বৌদি আপনার নাম মিতালি রায় আমার হাজবেন্ড সপ্তর্ষি রায় আমার এবং আমাদের সবারই ছাত্রী মৌমিতা এবং ঈশিতা কিসের ছাত্রী মানে কি শেখান আপনি ডান্স কি ডান্স কত গ্রান্ত দাদাও শেখায় আমিও শেখাই দুজনেই ডান্সার দুজনেই ডান্সার দুজন নেই ডান্সার আজকে ফাটাফাটি একটা ব্যাপার আজকে পুরো এখানে আমরা ডান্সিং স্কুল খুলে দেব কিন্তু তার আগে জিজ্ঞেস করি যে তোমাদের তোমাদের জীবনটা যদি ওরকম না হতো মানে ভূতের রাজার বরটা যদি তোমরা না পেতে তাহলে তোমাদের তো কিছুই হতো না জীবনে গোল্লা হতো শূন্য হতো আচ্ছা বৌদি আপনারাই বলুন যদি গুপি বাঘা বর না পেতো ভূতে তাহলে তারা কি করতে পারতো জীবনে তাদের ইচ্ছা করতো যদি অন্য কিছু করার করতে পারতো আপনার কি মনে হয় যে এই দুটো লোক যাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল মাথা ন্যাড়া করে গোল্ডেনে গাধার উপর চাপিয়ে তারা কি করতে পারতো আর জীবনে একজন গান গাইতো ভালো ঠিক আছে গুপি ভালোই গান গায় আর ঢোলও বাজাতো ভালো বাঘা তারা কি করতে পারতো আপনাদের বলা শেষ হয়ে গেলে আমি একটা বলবো কি করতে পারতো আপনি বলুন না না নিজের ইচ্ছা মতো কিছু চেষ্টা থাকলে করতে পারতো নিশ্চয়ই চেষ্টাটা তো আগে নিজের আগে চেষ্টাটা দরকার না আচ্ছা ভূতের রাজার বর যদি না পেতো তাহলে ওনাদের যে আসল যে
তারা যে জিনিসটা পরিষ্কৃত করেছিল সেটা কোনোদিন হতোই না, কারণ ওদের পেছনে শক্তিটা ছিল বলেই ওরা এগিয়েছে। কিন্তু যদি না থাকতো এই গাছতলা দিয়ে চিরকাল হয়তো বসে থাকতো বা মানুষের পিটুনি খাওয়া ছাড়া আর তাদের কিছু না। আরেকটা জিনিস যেটা বলবো বলছিলাম, সেটা কি আপনারা শুনুন, আরেকটা জিনিস হতো কাছে আসুন বলছি, এই ভূতের রাজ্যে যদি না পেতো গুপি গাইন আর বাঘা বাইন তাহলে মণিমালা আজীবন কুমারী থেকে যেত। আর এদিকে যারা বাকি আছে তাদেরকে আমার ভালো লেগে গেছে, তাই তো পরিচয়। আমি শম্পা মল্লিক শ্রীরামপুর থেকে আসছি, আমার হাজবেন্ড পার্থ, আমার ছেলে পিয়ুষ আর আমার ভাই সৌমেন। এখানে খেলতে এসেছেন উৎসবের সেরা পরিবার, থামসা উৎসবের সেরা পরিবার। তো বলছিলাম যেটা যে আমার গুপি এবং আমার বাঘা, আমারও মনে হয় গাছতলাই বসে থাকতো। এই ছিল আমার কপালে পুকুরের ধারে ছিপ নিয়ে মাছ ধরতো। আসলে ওই পিসির যদি গোপ থাকতো তাহলে বাবারা দুই ভাই হতো, কি হলে কি হতো ভেবে লাভ নেই, চলো খেলা শুরু করো। কানামাছি আমাদের দুই পরিবার যেভাবে অপমান করলো, তারপর ওদের মিষ্টি খাওয়ানোর কথা ছিল না, কিন্তু ভাগ্যে সেই গেমটা খেলছি বলে ওদের মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টির হাড়ি আছে, রঙিন মিষ্টির হাড়ি, তার মধ্যে আছে লাড্ডু। আর সেই মিষ্টির হাড়িগুলো চিনে কালারফুল লাড্ডু মানে হাড়িগুলো, তার ভেতরে কালারফুল লাড্ডুগুলোকে বার করে আমার থালায় দিতে হবে, এটাই খেলা। আর সময় ঠিক এক মিনিট, খেলছেন রায় পরিবার, তাই তো? সময় দেবে গুপি, মন খারাপ করো না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, একটা হাড়ি ফাটিয়েছে, তার মধ্যে ছিল মিষ্টি, আমার হাতে চলে এসেছে, আমার প্লেটে চলে এসেছে, দেখে নি পরের পরিবারকে। আর মল্লিক পরিবারের সময় শুরু হচ্ছে ঠিক একবার শুনিয়ে দাও প্লিজ, আমার ভীষণ সুইট লেগেছে, একবার বলো না, ব্যাক 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 করে। এইখানে নির্দ্বিধায় কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধা দ্বন্দ্বও নেই যে জিতেছে কারা, পরিবার অবশ্যই তো একদম তাই, এবং সেই জন্য তারা পাচ্ছে হাততালি। ভেরি গুড, আপনাদের
তাদের জন্য অনুসারীর পক্ষ থেকে 250 টাকার গিফট হ্যাম্পার। খুশি খুশি রব, খুশি খুশি রবেই আমরা চলে যাই আমাদের নেক্সট খেলায়। দ্যাট ইজ টপ না ফ্লপ, কিন্তু তার আগে পড়ি উৎসবে সেরা পরিবার। থাম্বস আপ উৎসবে সেরা পরিবার। মেয়ে মানে তো চিলি চিকেন খাবে আর লিপস্টিক মাখবে আর পয়সা দেবে ছেলেরা, আমরা অনেক বড়। ছেলেগুলো তো খাবা। মা প্যান্ট কোথায়? বিয়ের পর ওগো ব্যাগ কোথায়? এবার সব ঘুচিয়ে দেব। 79/2 মহাত্মা গান্ধী রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। হাতের অদৃশ্য জীবাণুদের থেকে অসুখ বিসুখ ছড়ায় সাধারণ সাবান। আমার ভরসা ডেটল লিকুইড হ্যান্ড ওয়াশ, মাত্র একটি ফোঁটাই দেয় জীবাণুর থেকে 10 গুণ বেশি সুরক্ষা। আমি এদের খেয়াল রাখবো না তো কে রাখবে? এখন 30 টাকায় রিফিল পাউচও পাওয়া যাচ্ছে। ঘড়ি ডিটারজেন্ট, যাতে আপনার কাপড় সব সময় হয় পরিষ্কার, আরো বেশি পরিষ্কার। এবার বুঝেছি আমাদের এবাড়ির জিনিসগুলো মাঝে মাঝে হারিয়ে যায় কেন। লজ্জা করে না তোমার? যে বাড়িতে তুমি থাকো, যে বাড়িতে তুমি খাও, সে বাড়ির মান সম্মান এভাবে নষ্ট করছো? নিজের চোখটাই দান করে দিলে। শুধু চোখ নয়, আমার শরীরে যা যা নিয়ে যেতে চায় তাই নিয়ে যেতে পারে। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি তোমার দিয়ে যায়। আমি সুখ বেচি, সুখ যদি চান তো আমার কাছ থেকে নিন এক ঝলক ঠান্ডা সুখ, কুরকুরে সুখ, মুরমুরে সুখ, হালকা সুখ। রাত পেরোলে আসনার দিন সন্ধিন, রাত পোহালেই দিন, দিনের স্বাধীনতা। আহারে আহারে সুখ। বারান্দায় রোদ্দুর প্রতি রবিবার কলকাতায় বেলা 12:30 এবং ঢাকায় বেলা 1:00। মৌচাকে যখন ঢিল মেরেছিলাম তখন লোকে আমাকে বলতো হিরো নাম্বার ওয়ান, এখন লোকে আমাকে বলে দাদু নাম্বার ওয়ান। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি তো দেখতে পাই না। আরে দেখে পথ চলতে পারেন? আরে ব্লাইন্ড অর ওয়ান? আরে সালা চুল পেকে গেল, এখনো তোমার মাস্তানি গেল না। সিংহ বুড়ো হয়ে গেলে তোদের মতন ঘাস খায় নাকি? চোখের আলোয় দেখেছিলেন চোখের অধমের নাম ভবানী চ্যাটার্জি, নমস্কার। 2006 বাংলার রায় জমে গেল ইটিভির পর্দায়। সব কথা কাচ্ছি কিন্তু গিলছি না, কাচ্ছি কিন্তু গিলছি না। আমাদের হিসাব ফিনিশ। আমি বিজেপি নই, রাইটার বিরোধীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিপিএম তো বলে দিয়েছে পদত্যাগ করব না। টাকা মাটি, মাটি টাকা, আমাদের বিচার করে দেখতে হবে কে বড় শত্রু। একবার মুখ তুলে ছামা মন্ত্রী করে দে মা। সাফ কথা খাচ্ছি কিন্তু গিলছি না, সাফ কথা। ইটিভিতে দেখুন সোম থেকে শনি রাত 8:55। একটি সহ নিবেদন, দ্য টাইমস দে শোর আর চেঞ্জিং। থামস আপ উৎসবে সেরা পরিবার। উৎসবে সেরা পরিবার। আমার গুপিকে আর আমার বাঘাকে আপনারা কত অপমান করলেন, কিন্তু জুতোগুলো ওদেরই পড়েছেন আপনারা, বলুন। আর একটু ভালো কথা বললে দু পাটিই দিয়ে দিতাম। ঠিক আছে, খারাপ কথা বলেছে বলে ওদের আমরা এবার খেলাবো খেলতে হবে। দোকান থেকে 6টা জিনিস তুলে আমাদের হাতে দিতে হবে 30 সেকেন্ড সময়ের ভেতর, আর চুলের ভাঁজ পড়ে যাবে না কিন্তু একদম। 30 সেকেন্ড সময়, মল্লিক পরিবার খেলছেন, আমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। ওরে বাবা, ভেরি গুড, কি বলছে সময় বলছে প্রায় আরেকটু যদি নিতে পারে গুরু
শিষ্যর খেলা, একজন নৃত্য গুরু একজন তার শিষ্য, অসাধারণ, সবাই দেখবে, আমরাও দেখবো। সময় শুরু হচ্ছে ঠিক শুনুন, আপনারা ছুটবেন না, আমাদের আঘাত করবেন না। তিন দিন আর একটা হয়ে যাবে, হয়ে যাবে। যেমন গুরু তেমন শিষ্য বলো, একদম তাই। আমি আপনার এই নাচ দেখে আমার মাথা ব্যথা ঘুরিয়ে গেছে একদম। আপনি পাচ্ছেন বিএন খানের তরফ থেকে 100 টাকা। আছে রাউন্ড আরো টিকাকে টিকা দেবে, বলো তো তোমরা আমরা খেলবো উল্লাসা, তুলতে হবে, রাখতে হবে ক্রেটে, বিভিন্ন রকম চারটে নাম্বার দেওয়া আছে, আর যখন বসাবেন ঠিক যেভাবে এখন বসানো আছে সোজাভাবে রাখবেন, শুয়ে পড়লেই আমরা কিন্তু আপনাদের শুয়ে দেবো, মানে ডিসকোয়ালিফাই করে দেবো। এবং যে ক্রেটে রাখতে বলবো, যে নম্বরের ক্রেটে, ঠিক সেই নম্বরের ক্রেটেই কিন্তু রাখবেন। এক মিনিট সময়, আপনার সময় শুরু। প্রচুর, ইয়েস ইয়েস, চলবে। দু নম্বর, ফ্যামিলিও চলবে কিন্তু তার সঙ্গে, ঠিক হচ্ছে, চলো। তিন নম্বর, বাহ বাহ, ঠিক আছে, বাহ বাহ। এক নম্বর, ভেরি গুড, জোরে জোরে জোরে। পাঁচ, চার নম্বর, ছয়, তিন নম্বর, সংখ্যা বল, আট, এক নম্বর, বারোতে চলে গেছেন বৌদি, দু নম্বর, তেরো, আমরা কি করেছেন আপনার জন্য লাঠি, দু নম্বর, এক নম্বর, পনেরো, এখান বিলে ঠিক মতো মোদি ষোলোটা করতে হবে, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। তিন নম্বর, আট, 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 বলি পিক আপ, পিক আপ, পিক আপ, বলি আট, এক নম্বর, তাড়াতাড়ি হয়ে যাবে, বলি তাড়াতাড়ি হবে, দু নম্বর, দশ, বলি আট, ছটা করে দিন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তিন নম্বর, বলি এগারোটা করে দিন, তাড়াতাড়ি, 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 বলি তাড়াতাড়ি
বামের রেখা এখনো ঠিকঠিক করছে, কিন্তু বেস্ট পাম্প ওদিকে অলরেডি দিয়ে দিচ্ছে 500 টাকার গিফট ভাউচার। কোনো দুঃখ নেই, ওদিকে ভাঙছে দুই ঘরমাত্র বডি থেকে আমরা চলে যাচ্ছি পরের খেলায়। তার ফ্যামিলি ধামাকা, কিন্তু তার ওনাদের জন্য একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন। থামস আপ উৎসবের সেরা পরিবার। আজকালকার বাচ্চারা চট করে কেউ রবীন্দ্রনাথের চণ্ডালিকা পড়বে না, কিন্তু এরকম ভাবে যদি আমরা প্রেজেন্ট করি তাতে তাদের ইন্টারেস্টটা ডেফিনেটলি থাকবে। চিন্তাটাই অন্যরকমের। খুবই খুশি যে আমি মায়ের রোলটা করতে পারছি। দেখতে ভুলবেন না কিন্তু চণ্ডালিকা। দেখুন 7ই মে রবিবার কলকাতায় রাত 9:30, ঢাকায় রাত 10:00। 79/2 মহাত্মা গান্ধী রোড, আদি মোহিনী মোহন। রানীর মনের ছবি, কলমকারীর অনুসারী, এই আমাদের শাড়ি অনুসারী। প্রিয় গোপাল বিষয় গ্র্যান্ডসন, 208 মহাত্মা গান্ধী রোড, বড় বাজার, কলকাতা। আজ জোসনা রাইতে সবাই গেছে বলে বরিশালের বর কলকাতার কোণে প্রতি রবিবার কলকাতায় বেলা 1:30 এবং ঢাকায় দুপুর 2:00। আমি যদি আপনি হতাম মুশকিল আসানের ভূমিকায়। আর দুদিন বাদেই সব শেষ হয়ে যাবে, এমন করে বলিস না। আপনাকে আমি পছন্দ করি না, তার পিছনে অনেক যুক্তি থাকতে পারে। আমি দুবার সংসদ হওয়ার পর যে আমার এই জন্য মনোনয়নটা তৃণমূল থেকে দেয়নি, তাতে আমার নিজের মনে হয়েছিল যে পিপল একটা সিম্প্যাথাইজ। আমি যদি আপনি হতাম। ইটিভি বাংলায় দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 7:30। কি করবে মুশকিল আসান, কি করব আমি মুশকিল আসান। প্রতি সোমবার থেকে শনিবার কলকাতায় রাত 8:00 এবং ঢাকায় রাত 8:30 দেখুন শুধুমাত্র ইটিভি বাংলায়। থামস আপ উৎসবের সেরা পরিবার। উৎসবের সেরা পরিবার। বেশি টান, আমি চলে যাবো, পিটে চলে আবার। শুন না, বাঘা জানা, বাঘা ইজ আউট, সামবডি এলস ইজ ইন মাই লাইফ, and that is this new dada who is not bagha, but who is equally bagha. এসে হীরক দেশে দেখে হীরের চমক, ও খাতির রাজার চমক, মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানাই, ওরা সেই কথা জানাই। এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার চমক, মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে, মোরা সেই কথা জানা, মোরা সেই কথা জানা, মোরা সেই কথা জানাই। স্টপ ইট হিয়ার। পাশে
সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারি পাশে কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে চারি পাশে আপনারা ছিলেন কততে বলুন তো? 750 ছিলেন তো? মনে পড়ছে না বৌদি? আমার মনে পড়ছে 750। আর ওদিক থেকে মল্লিক পরিবার ছিল 250। কম ছিল, তাতে কি হয়েছে? 1000 টাকার জন্য সবাইকে আমরা নাচতে বলেছিলাম, সবাই খুব ভালো নেচেছেন। ইটস আ ভেরি টাফ ডিসিশন। ভালো লাগে না, চুপ করো বলছি। কত কি কে পাবেন একটু জিজ্ঞেস করি, ওনাদের কি পাবেন? আপনারা তো আপনারা তো নৃত্যশিল্পী, কি মনে হয় কিরকম নেচেছেন? নেচেছি, বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আর ওদিকে কিছু বুঝতে পারছেন কি? আমরা তো নৃত্যশিল্পী নয়, যেমন মনে এসেছে নেচেছি। হ্যাঁ, নৃত্যশিল্পী হলেই যে নাচতে ভালো হবে তার কোনো মানে নেই। যারা নাচতে পারে না তারা নাচে, ছন্দ থাকলে তাল থাকলে সবাই ভালো নাচে। যেমন তুমি, আমি তো তোমার তালে ভালো নাচ, আমি তোমার তোমার নাচ। থাক, সবার সামনে বলো না, আচ্ছা লজ্জা করে গো। 1000 টাকা কাকে যে দি, এই জিনিসগুলো যদি আপনাকে দি আপনি এগুলো পাঠিয়ে দেবেন না তো? মনে হচ্ছে না। আর সেই জন্যই আজকে এরা জিতে গেছে এবং থামস আপ উৎসবের সেরা পরিবার হয়ে গেছেন রায় পরিবার। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল আপনাকেও দিচ্ছে 500 টাকার গিফট হ্যাম্পার, এবং ইটিভি আপনাকে দিচ্ছে 500 টাকার গিফট। খুশি? একটু ভালো করে বলুন না সবাই মিলে। খুশি, নিশ্চয়ই খুশি। এবং সেই জন্যেই একবার ছোট বড় নানা নানা ফের বোতল ভরা বিউটি কেয়ার দুপিসে এক পিস ফ্রেডাট কাটা যা জানতো পুতুল সস্তায় দিচ্ছি নেতা অভিনেতা এক মাথা ঝোল গরমে ঠান্ডা মেশিন কুলুকুচি করার বেজিন গরমে ঠান্ডা মেশিন কুলুকুচি করার বেজিন দেবো সেটাও আবার সাউথ ফেসিং লাগলে বলো ও কাকা লাগলে বলো চাই নাকি লাগলে বলো জয় গুরু লাগলে বলো বিলিতি কার্পেট সিগারেট কিংবা টেনে দেয়া ছোট বড় নানা নানা ফের বোতল ভরা বিউটি কেয়ার দুপিসে এক পিস ফ্রিট আটকাতা যা জানত পুতুল সস্তায় দিচ্ছে নেতা অভিনেতা এক মাথা ঝুল গরমে ঠান্ডা মেশিন কুলুকুচি করার বেজিন গরমে ঠান্ডা মেশিন কুলুকুচি করার বেজিন লাগলে বলো চাই নাকি লাগলে বলো। থামস আপ উৎসবের সেরা পরিবার নিবেদন করলেন।